হ্যালো বিয়ার্সের বারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে globalacademy.com নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্রথমে আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউজারে যাবেন এবং সেখানে গিয়ে www.global.atomy.com লিখে ইন্টারফেস করবেন। তারপর এই ধরনের একটি ভিউ আসবে, ওখানে কোরিয়া এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, সেটা সিলেক্ট করতে হবে। অথবা স্ক্রিনের ডান দিকে যে কোরিয়ান লেখাটি রয়েছে সেখানে ইংলিশ, মূলত এটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তারপর অ্যাটমি হুব, নিচের দিকে অ্যাটমি হুব যেখানে রয়েছে ওখানে ক্লিক করলেই জয়েন মাই অফিস এবং জয়েন দুটি ইয়ার রয়েছে, জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করলে আমাদের একটি জয়েন ফর্ম চলে আসবে। জয়েন ফর্মের এখানে যে এখানে দেখতে পাচ্ছেন যে কোরিয়া লেখাটি রয়েছে, এটাতে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমাদের আপনাদের যার যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এবং গো টু দ্য ওয়েবসাইট এখানে ক্লিক করতে হবে। তারপর এ ধরনের একটি ভিউ আসবে, এখানে রয়েছে তিনটি অপশন রয়েছে, মেম্বার ইনফরমেশন, ইয়েস আই হ্যাভ এ স্পন্সর, আমরা আই হ্যাভ এ স্পন্সরে ক্লিক করব। তারপর এখানে একটি চেক মার্ক রয়েছে, এই চেক মার্কটিতে টিক দিয়ে এবং নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এবং এখানে অনেকগুলো কন্ডিশন রয়েছে, এই কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন, আই এগ্রি বা চেক মার্ক বাটন রয়েছে, আমরা প্রত্যেকটাতে না দিয়ে সবার শেষে এসে চেক মার্কটি দিব এবং নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এই ধরনের একটি ইন্টারফেস আসবে, উপরে দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেম আপনাদের যার যেটা নেম এবং ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যার যে নেম সেই নামটি আমরা ইন্টারফেস করব। এবং মনে রাখতে হবে যে এখানে প্রত্যেকটি অক্ষর বা লেটারগুলো বড় হাতের ক্যাপিটাল লেটার দিতে হবে। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং তার নিচে এসে ডেট অফ বার্থ, আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যার যেটা হবে সেটাতে সে সঠিকভাবে লিখতে হবে। এবং নিচে থেকে এসে আপনাদের যার যে কান্ট্রি এই কান্ট্রিটা সিলেক্ট করবেন, এটা মূলত মোবাইল নাম্বার এখানে প্রেস করার জন্য, যেমন আমার হচ্ছে বাংলাদেশ প্লাস 880 এবং তার ডান দিকে এখানে মোবাইল নাম্বারটি কনফার্ম করতে হবে। আপনাদের যার যেটা মোবাইল নাম্বার আপনারা সবসময় ব্যবহার করেন সেইটি আপনারা এখানে দিয়ে দিবেন, দিয়ে তারপর এখানে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এবং নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন যে চেক মার্ক, আই অ্যাগ্রি চেক মার্ক, এখানে প্রত্যেকটাতে ক্লিক করতে হবে। এবং এখানে এসে প্লিজ ইন্টার ইউর আইডেন্টি ডকুমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে সঠিকভাবে পেশ করবেন, তারপর এখানে এসে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
তারপর পিস্টে রিলোডের পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আমরা যে ডকুমেন্টগুলো দিয়েছি সেগুলো উপরে দেখাইতেছে নাম, কান্ট্রি এবং নাম, এবং নিচে এসে নেম এবং লোকাল নেম এখানে দিতে হবে। উপরে যে নামটি আমরা দিয়েছি সেই নামটি আপনারা দিবেন, কারণ মানুষ প্রত্যেকের একটি করে নাম এখানে ব্যবহার করতে হবে। এবং জেন্ডার মেল অথবা ফিমেল দেখতে পাচ্ছেন এখানে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেলে ক্লিক করতে হবে। এবং নিচের দিকে এসে এখানে পাসওয়ার্ড, আপনারা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় মনে রাখবেন যে প্রথমের কয়েকটি লেটার মানে ইংলিশ লেটার হবে, এবং তারপরে সংখ্যা বা নাম্বার দিয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবং নিচের দিকে গেস্ট পাসওয়ার্ডের এখানে 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিবেন, অথবা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। এবং নিচের দিকে এসে এখানে ইমেল অ্যাড্রেসটি, আপনার ব্যবহৃত ইমেল অ্যাড্রেসটি, সবসময় যে ইমেলটি ব্যবহার করেন সেটা এখানে পেশ করবেন। ইমেলের এখানে দুটি অংশ রয়েছে, একটি অংশ বাম দিকে এবং জিমেল ডট কম অংশটি মেল ডটের নিচে ডান দিকে পেশ করবেন। এবং তার নিচের দিকে এসে আপনার অ্যাড্রেস, আপনার পুরো অ্যাড্রেসটি লিখতে পারেন, অথবা আপনার যে ডিস্ট্রিক্ট অ্যাড্রেস ডিস্ট্রিক্ট সেটাও লিখতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন। এবং তারপরে আই উইল রিসিভ অ্যাটমি নিউজ এখানে চেক মার্ক দিয়ে দিবেন। এবং আপনার অ্যাড্রেসটি ইচ্ছা, আপনার অ্যাড্রেসটি চাইলে আপনার পুরো অ্যাড্রেসটি, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটি দিয়ে দিতে পারেন। এবং সব কিছু দেখে, উপরোক্ত ডাটাগুলো দেখে চেক করে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর এ ধরনের একটি ইন্টারফেস আসবে এবং পাসওয়ার্ডটি আপনাকে সেভ করতে বলবে, আপনি সেভ অথবা নেভার নাও সেভ করতে পারেন। এবং নিচের স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছি যে স্পন্সার আইডি মানে রেফারেল আইডি, কারো না কারোর স্পন্সার আইডি অথবা রেফারেল একটি কোড দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে সাইন আপ করতে হবে। তাই এই স্পন্সার আইডিটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন, এবং সার্চ বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে আপনার কোন সাইটে আপনি জয়েন হবেন, বা আপনার যার হচ্ছে স্পন্সার আইডি, এখানে দেখতে পাচ্ছেন হোসনেরা খাতুন, এনার স্পন্সার আইডি দিয়ে আমরা তার ডান দিকে না বাম দিকে জয়েন্ট হব সেটা সিলেক্ট করে দিব। এবং তারপরে নেক্সট বাটনে ক্লিক করে আমাদেরকে ফর্মটি ফিনিশ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কনগ্রাচুলেশন ইয়োর অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে নাম, মেম্বার আইডি কার্ড এবং পাসওয়ার্ড রয়েছে। কাজে দেখতে পাচ্ছেন যে আমাদের atomy.com-এ রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ, আপনারা সবাই এভাবেই আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন, এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।